নমস্কার, শিবতারা মন্দিরের পক্ষ থেকে আমি অভিষেক ফিরে এলাম। আজকে যেটা নিয়ে উল্লেখ করব সেটা হচ্ছে পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি 2023। হ্যাঁ, সংক্রান্তি অলরেডি আসতে চলেছে। এই সংক্রান্তি আমাদের ভারতবর্ষ, নেপাল, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গায়, স্পেশালি শ্রীলঙ্কা, ম্যাক্সিমাম হিন্দু রাষ্ট্র এবং বেশ কিছু নন হিন্দু রাষ্ট্রও কিন্তু সেলিব্রেট করে থাকে। তাহলে এটাকে আমরা সংক্রান্তির একটা পার্ট বলতে পারি। সংক্রান্তি একটা রিলিজিয়াস উৎসব। সংক্রান্তি কেন কিংবা সংক্রান্তির বেসিক অ্যাস্ট্রোলজিক্যাল বেসমেন্টটা কী, এবার সংক্রান্তি কেন, এটা জানতে গেলে এই প্রোগ্রামটিকে কিন্তু আপনাদের ধৈর্য সহকারে শুনতে হবে। আমরা জেনারেলি বলে থাকি পৌষ পার্বণ, অর্থাৎ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পিঠে পুলির মধ্যে দিয়ে সেলিব্রেট করা হয়ে থাকে। বেসিক সংক্রান্তি হচ্ছে সূর্য এবং শস্য শ্যামলা পুজোর ডেট। পুরাণেও আমরা স্পেশালি ভারতবর্ষের বিভিন্ন ধরনের মহাভারতের পুরাণেও কিন্তু সংক্রান্তি ডেটের উল্লেখ পেয়ে থাকি। এই ডেটে শেষ হয়ে থাকে সূর্যদেবের দক্ষিণায়ণ এবং শুরু হয় সূর্যের উত্তরায়ণ। এই উত্তরায়ণ যেই কারণে এই সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি কিন্তু উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত। আর আমি আপনাদের উল্লেখ করলাম মহাভারতের মধ্যেও কিন্তু এই সংক্রান্তির দিনে উল্লেখ পাওয়া যায়। সংক্রান্তি অর্থ কিন্তু গমন করা। সূর্য এই পার্টিকুলার সংক্রান্তি ডেটে মকর রাশিতে গমন করে। এর জ্যোতিষশাস্ত্র হিসাবে একটা গুরুত্ব রয়েছে। ডেফিনেটলি এই জ্যোতিষশাস্ত্র হিসাবে এটি বিশেষ শুভ মানা হয়ে থাকে, যে কারণে নিজ গৃহে রাত্রিবাসের অবস্থান হিন্দু কালচারের মধ্যে ম্যাক্সিমাম লোক কিন্তু এই সংক্রান্তি তিথিতে মেনে থাকেন। এবং সংক্রান্তি তিথিতে নতুন ফসল তোলার পার্টিকুলার একটা শুভ ডেট মেনটেন করা হয়ে থাকে। ম্যাক্সিমাম আমাদের পৌরাণ বলে থাকে অশুভ শক্তির শেষ দিন এবং শুভ শক্তির সূচনা হয়ে থাকে আমাদের এই শুভ সংক্রান্তি তিথিতে, অর্থাৎ মকর সংক্রান্তি তিথিতে। সংক্রান্তি একটি বেসিক সংস্কৃত শব্দ এবং এর থেকে যেটুকুনি বোঝা যায় সূর্যের এক রাশিতে অন্য রাশিতে প্রবেশটাকেই আমরা মূলত বলে থাকি সংক্রান্তি। এবার এই সংক্রান্তি কিন্তু মূলত আমি আপনাদের উল্লেখ করলাম ধর্মের উৎসব, স্নানের উৎসব এবং দানের উৎসব। এর মধ্যে থেকে দান করলে অনেকগুলো নেগেটিভ রেজাল্ট আমরা কাটিয়ে উঠতে পারি। স্পেশালি পাপক্ষয়ের একটা লাভ আমরা পেয়ে থাকি, মোক্ষ লাভের দিকে আমরা যেতে পারি এবং এই সংক্রান্তি তিথিতে কিন্তু লক্ষ্মী লাভের একটা বিশেষ অবস্থান হয়ে থাকে। সো লক্ষ্মী পুজো এই ডেটে আমরা যারা করছি কিংবা যারা করেন বিশেষ শুভফল পাওয়া যায়। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী সংস্কৃত ক্ষেত্রে বলা হচ্ছে রাজা সাগরে 60,000 মৃত পুত্রের প্রাণদানের কারণে গঙ্গা দেবী মর্তের আবির্ভাব তিথিতে, তিথি হচ্ছে আমাদেরই সংক্রান্তি তিথি। সংক্রান্তি তিথি সম্পর্কে ধারণা রয়েছে যে মহাভারতে আমরা জানি ভীষ্মের কথা, ভীষ্ম এই দিনই ইচ্ছা মৃত্যু বরণ করেছিলেন। পুরাণে আরও কিছু উল্লেখ রয়েছে সংক্রান্তি সংক্রান্তে সম্পর্কে। এবার সংক্রান্তি অর্থাৎ সূর্যদেবের কথা এবং শনিদেবের কথাও কিন্তু এক্ষেত্রে না বললেই নয়। সূর্যদেবের কথাও কিন্তু সংক্রান্তি তিথিতে স্পেশালিভাবে উল্লেখ রয়েছে। এই দিনেই তিনি শনিদেবের গৃহে এক মাস ঘুরতে যান। শনি এবং সূর্যের সম্পর্ক অর্থাৎ সূর্য এবং শনি উভয়ে কিন্তু পিতাপুত্রের সম্পর্ক, যদিও জ্যোতিষশাস্ত্র মতে এর দৃষ্টি কোনোভাবেই শুভ নয়। দেবতাদের সাথে সংক্রান্তি তিথিতে উল্লেখ করা হয়ে থাকে যে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধের সমাপ্তি হয়েছিল এবং এই সংক্রান্তি তিথিতে দেবতাদের বিজয় হয় এবং মৃত অসুরদের মাথা মন্দিরা পর্বতের তলায় পুঁতে দেওয়া হয়। এবং এই রবি এবং শনি যে পিতাপুত্রের সম্পর্ক এবং রবির যে মকরে প্রবেশ, অর্থাৎ এটা দেখানো হচ্ছে পিতার পুত্রগৃহে গমন। সো সংক্রান্তি আমাদের শাস্ত্রমতে খুব এফেক্টিভ। এই বছর সংক্রান্তিতে প্রবাহিত নদীতে সংক্রান্তিতে প্রত্যেক বছরই জেনারেলি 14-15 পড়ে থাকে জানুয়ারি। সো সংক্রান্তিতে ডেফিনেটলি চেষ্টা করবেন, গঙ্গা স্নান তো খুবই ভালো, যদি না পারেন প্রবাহিত কোনো নদী কিংবা পুকুরে স্নান করার কিংবা নিদেন পক্ষে একটু স্নানের জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করার, তাতে আপনারা ঘরে বসেও কিছুটা ডেভেলপমেন্ট পেতে পারেন। সংক্রান্তিতে কী করবেন, দান করার চেষ্টা করবেন। যাদের গ্রহগত ব্যাপারে গ্রহণদোষ, কালসর্পদোষ, বীজযোগ, সাড়ে সাথী কিংবা পার্টিকুলার যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমে যাচ্ছেন কিংবা মনে হচ্ছে যে পাপ অনেক বেশি হয়ে গেছে, অর্থাৎ পাপ ক্ষয়, এর উদ্দেশ্যে সংক্রান্তি তিথি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ।
কিছু জিনিস শাস্ত্রমতে সংক্রান্তি তিথিতে দান নিয়ে অর্থাৎ দান করতে বলা হয়ে থাকে। যেরকমভাবে তিল তেল গুড় ফল স্পেশালি খিচুড়ি এই সংক্রান্ত জিনিস দানে কিন্তু সংক্রান্তি তিথিতে পূর্ণ লাভের অবস্থান হয়ে থাকে। সবজি ঘি কম্বল এই জাতীয় জিনিস যদি সংক্রান্তি তিথিতে দিতে পারেন তাহলে গ্রহদোষ খণ্ডন হয়ে থাকে এবং দই খই কিংবা দই চূড়া কিংবা খিচুড়ি যদি খান অর্থাৎ ভাত কিংবা রুটি বাদ দিয়ে তাহলে আপনার জন্মকুষ্ঠির যে অনেকগুলো নেগেটিভ দোষ থাকে এই নেগেটিভ দোষ কিন্তু অনেকাংশে খণ্ডন হয়ে থাকে। যে কারণে শাস্ত্রমতে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা বিভিন্ন স্পিরিচুয়ালিটিরা এই সংক্রান্তি তিথিকে বিশেষ গুরুত্ব দিয়ে গেছেন। আমাদের এই বছর সংক্রান্তি তিথি 15 জানুয়ারি 2023। এই সংক্রান্তি তিথির মধ্যে পূর্ণকাল অর্থাৎ পূর্ণকাল আর একটা মহাপূর্ণকাল এই দুটো টাইমই আমি আপনাদের সামনে উল্লেখ করে দেবো, ভালোভাবে নোট করে নেবেন। পূর্ণকালের টাইম সকাল 7:15 থেকে সন্ধ্যে 7:46 অর্থাৎ স্নান করার টাইম। আর মহাপূর্ণকালে যারা করতে পারছেন তারা আরও ভালো, মহাপূর্ণকালের টাইম কিন্তু সকাল 7:15 থেকে সকাল 9:00। তাহলে এই মহা সংক্রান্তি তিথি কিংবা পৌষ সংক্রান্তি তিথি আপনারা সেলিব্রেট করুন। এর সাথে সাথে গ্রহদোষ খণ্ডনের যে মিনিমাম প্রসিডিওর বললাম কিংবা একটা দুটো আপনাদের ক্রিয়া বললাম, ছোট কিছু দানের প্রসেস বললাম, এই দান ধ্যানগুলো করার চেষ্টা করুন, করে নিজের গৃহদেবতাকে পুজো করার চেষ্টা করুন এবং সেখানে পঞ্চফল নিবেদন করবেন অর্থাৎ 5 রকম ফল নিবেদন করবেন। সেই ফলটি খাবেন না, কোনো গরু ষাঁড় কিংবা যে কোনো ভিক্ষুককে দান করে দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার হরোস্কোপের যে ম্যাক্সিমাম নেগেটিভ ইম্প্যাক্টগুলো রয়েছে এই নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন বলে আমি বিলিভ করি, এবং শুধু আমি না শাস্ত্রও বিলিভ করে। সো এই পয়েন্টসগুলো করার চেষ্টা করুন। এবং অ্যাস্ট্রোলজিক্যালি যারা মনে হচ্ছে যে কোনো রকম প্রবলেমসে রয়েছেন, অ্যাস্ট্রোলজিক্যালি যারা পার্টিকুলার গ্রহণদোষ বীজযোগ সাড়ে সাথী কিংবা কোনো বশীকরণ কিংবা ব্যক্তিগত কোনো প্রবলেমস রয়েছে তারা ডেফিনেটলি এয়ারপোর্ট শিবতারা মন্দিরে কিন্তু যোগাযোগ করার জন্য ফোনের বুকিং নাম্বারে জাস্ট ফোন করে একটা বুকিং করতে পারেন। আর দূরের বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা দূর থেকে প্রতিকার প্রতিবিধান নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমাদের এয়ারপোর্ট শিবতারা মন্দির থেকে কিন্তু কোনো তাবিজ কবজ যন্ত্র দেওয়া হয় না যেটা ধারণ করার জন্য। অর্থাৎ আমাদের মূল মোটো কিংবা এজেন্ডাই হচ্ছে শিবতারা মন্দিরে ধারণ ছাড়া সাকসেস, ধারণ ছাড়াই সাফল্য। আপনারা যা আপনাদের দেব গৃহে স্থাপন করেই আপনারা গেনার হবেন। সো সংক্রান্তি তিথি সম্পর্কে আজকে তথ্য উপস্থাপন করলাম। খুব তাড়াতাড়ি আসতে চলেছে মহাশিবরাত্রি, বিশেষ ভাইটাল যোগ, পরবর্তী প্রোগ্রামের দিকে অবশ্যই নজর রাখুন। নমস্কার।